নমস্কার বন্ধুরা, আপনার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আবারও একটা ছোট্ট শিক্ষণীয় ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা জানব যে লিটল যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটার অর্থ কী এবং সেই ওয়ার্ডটা কী কীভাবে ব্যবহৃত হয়। তো বন্ধুরা, আমরা জানি লিটল মানে অল্প, কিন্তু যখন এ লিটল, দ্য লিটল কিংবা নট এ লিটল কথাটা ইউজ হয় তখন আমরা কনফিউশনে পড়ে যাই যে কখন এ লিটল বসবে, কোথায় দা লিটিল বসবে, কোথায় নট এ লিটিল বসবে, বা সেই ওয়ার্ডগুলো বসার পরে তার অর্থই বা কী হবে। তো বন্ধুরা, চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। এই ভিডিও থেকে আমরা বিস্তারিতভাবে লিটিল ওয়ার্ডটার ইউজ সম্পর্কে জেনে নেব। তো বন্ধুরা দেখুন, যদি আমরা শুধু লিটিল ওয়ার্ডটা ইউজ করি তার অর্থ হবে প্রায় কিছুই না। এই তো অবশ্য নেগেটিভের ঝোঁক বেশি থাকে। যেমন ধরুন, আই হ্যাভ লিটিল টাইম টু গিভ অ্যান ইন্টারভিউ, আমার কাছে ইন্টারভিউ দেওয়ার মতো খুব কম সময়ই আছে, মানে প্রায় সময় নেই বললেই চলে। ওই জন্যই বলা হচ্ছে এতে নেগেটিভের ঝোঁকটাই বেশি থাকে। এরপরে দেখুন, যদি আমরা এ লিটল কথাটি ইউজ করি তাহলে তার অর্থ হবে অল্প পরিমাণে, এটি তো অবশ্য অ্যাফার্মেটিভের ঝোঁক থাকে। যেমন দেখুন, হি ওয়ান্টস এ লিটল হেল্প, তার সে চায় একটু সাহায্য, এখানে অবশ্য অ্যাফার্মেটিভের ঝোঁকটাই বেশি আছে, এখানে এ লিটল মানে হচ্ছে অল্প পরিমাণে। তারপর দেখুন, যদি আমরা দি লিটল কথাটা ব্যবহার করি তখন এর অর্থ দাঁড়াবে অল্প যেটুকু আছে তার সবটাই, এতে অবশ্য নেগেটিভ এবং পজিটিভ উভয়েরই ঝোঁক থাকতে পারে। যেমন দেখুন, দ্য লিটল হোপ দে হ্যাড ইজ গন, তাদের কাছে যেটুকুই আশা ছিল না কেন সবটাই সারা হয়ে গেল বা সবটাই চলে গেল। অর্থাৎ দ্য লিটল মানে যেটুকুই আছে তার সবটাই। যদি আমরা নট এ লিটল বসাই তাহলে এর অর্থটা উল্টো হয়ে যাবে, এর অর্থ হয়ে যাবে কম পরিমাণে নয় বা অধিক পরিমাণে। যেমন দেখুন, উদাহরণে আমরা দেখি, হিজ এনিমি গেভ হিম নট এ লিটল ট্রাভেল, তার শত্রু তাকে কম ঝামেলায় ফেলেনি বা কম সমস্যা সৃষ্টি করেনি, তার মানে কি অধিক পরিমাণে সমস্যা সৃষ্টি করেছে। তার মানে নট এ লিটল মানে কম পরিমাণে নয় অধিক পরিমাণে। তাহলে আশা করি বন্ধুরা, আপনারা লিটল, এ লিটল, দা লিটল, নট এ লিটল এই প্রত্যেকটা শব্দের অর্থ বুঝতে পেরেছেন এবং কোথায় বসে তার অর্থ কী সব কিছুই বুঝতে পেরেছেন। তো এখন মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে যে ফিউ কথাটা আমরা যখন ব্যবহার করি তখন আমরা সংখ্যা বোঝাতে ব্যবহার করি, কিন্তু লিটল কথাটা যখন ব্যবহার করি তখন সবসময় আমরা পরিমাণ বোঝাতে ব্যবহার করি। আবার আর একটা জিনিস মনে রাখতে হবে যে ফিউ এর পরে নাউন কিন্তু প্লুরাল হবে আর লিটলের পরে নাউন কিন্তু সিঙ্গুলার হবে। তো বন্ধুরা, এই বিষয়টিকেও মাথায় রাখবেন কোনো যখন আপনারা ফিউ বা লিটল শব্দগুলো ইউজ করবেন। তো আশা করি বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ধরনের আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, সকলে ভালো থাকবেন, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।